আসসালামু আলাইকুম, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। এডওয়ার্ড কলেজের অফিসিয়াল নোটিশ প্রকাশিত, একাদশ শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তির অফিসিয়ালভাবে তারা যে নোটিশটি প্রকাশ করেছে সেটাই আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করা হবে। তারা লিখেছে 2023-24 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নোটিশ। উপযুক্ত বিষয়ে প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অত্র কলেজে 2023-24 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের আগামী 10 অগস্ট থেকে 20 অগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। মন্ত্রণালয়ের নীতিমালা অনুসারে আবেদন করা যাবে এবং সর্বোচ্চ 5টা সর্বনিম্ন 5টা সর্বোচ্চ 10টি কলেজ দিয়ে আবেদন করা যাবে। এখানে তারা লিখেছে আবেদনের ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগ জিপিএ 5.00 এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ জিপিএ 4.00। তাদের কলেজের EII-এর নাম্বার হচ্ছে 125663। এটা কম্পিউটার দোকান থেকে ঠিক করে দেবো। অনলাইনে আবেদনের জন্য ওয়েবসাইটের ঠিকানা এখানে দেওয়া আছে, আমি আপনাদের গুগলে প্র্যাকটিক্যালি দেখা দিচ্ছি। এখানে গুগলে যাবেন, যাওয়ার পরে লিখবেন এক্সআই ক্লাস অ্যাডমিশন লিখে সার্চ দিবেন, অথবা এক্সআই ক্লাস অ্যাডমিশন সিস্টেম লিখে সার্চ দিলে প্রথমে ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এখানে আসলেই আপনি আবেদনের নীতিমালা এখান থেকে দেখতে পাবেন। আপনারা অনেকেই আমার ইউটিউব চ্যানেলে বিগত যারা ভিডিও দেখছেন তারা দেখেছেন যে নীতিমালাটা আমি বিস্তারিত এর আগে ব্যাখ্যা করেছি, আজকে আর ব্যাখ্যা করছি না। যদি আপনাদের দরকার হয় বিভিন্ন অন্য ভিডিও দেখে নিতে পারেন। আমি আজকে এডওয়ার্ড কলেজের নোটিশ সম্পর্কিতই তথ্য বলছিলাম। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে ন্যূনতম যোগ্যতা এটা মানে কি চান্স হয়ে যাবে? এটা মানে চান্স হয়ে যাবে না, এটা আবেদনের ন্যূনতম যোগ্যতা, মানে জিপিএ 5 থাকতে হবে বিজ্ঞানে ভর্তি হতে ইচ্ছুক হলে। এখন কোন বিজ্ঞানের শিক্ষার্থী যদি ব্যবসায় শিক্ষা এবং মানবিকে চয়েস দিতে চায় সে কিন্তু অবশ্যই চয়েস দিতে পারবে, মানবিক অথবা ব্যবসায় শিক্ষায় চয়েস দিতে পারবে। সেক্ষেত্রে তার জিপিএ, ধরুন বিজ্ঞান শিক্ষার্থী জিপিএ 5 নেয়, সেক্ষেত্রে তার 4.5-এর মতো আছে, সেক্ষেত্রে সে ডটে মানবিকে পরবর্তী বুলবুল পাবনা সরকারি ওইগুলোতে সায়েন্স কমার্স আর্টস আলাদা আলাদাভাবে দিতে পারবে। এই বিষয়ে আপনাদের অনেকেই বিভিন্ন রকম প্রশ্ন হয়ে থাকে কত পয়েন্টে চান্স হবে। আসলে এটা আগের থেকে জানা যায় না যে কত পয়েন্টে চান্স হবে, বিগত সালে কত পয়েন্টে চান্স হয়েছিল এই বিষয়টা অনেকেই তথ্যমত নিয়ে আবেদন করেন। যাই হোক, এগুলো নিয়ে আজকে আর বিস্তারিত বলতে যাচ্ছি না। এই বিষয়ে আমার এই যে একটা ভিডিও আপলোড করে রেখেছি যে মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে, সেখানে বিভিন্ন ডাইরেক্টলি আপনি আমার সাথে কথা বলতে পারবেন। তবে মেসেঞ্জারের গ্রুপে জয়েন্ট হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, এই ভিডিওটি দেখে নেবেন, এই ভিডিওটির মধ্যে সব কিছু তথ্য বলা আছে। আশা করি আজকে এডওয়ার্ড কলেজের নোটিশটি বিস্তারিত বুঝতে পারছেন। আর আমার এরকমই অন্য অন্য কলেজের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।